সারাদিন অনেক কথা বলি, ভাবলাম ঘুমানোর আগে আরও আরও কিছু বলি। মুখের ভাষা যখন অসহায় হয়ে পড়ে চোখের ভাষায়, তখন অনবরত পানি পড়ে। মুখের ভাষা যখন অসহায় হয়ে পড়ে, অভিমানটা বড্ড কাছের, তাতে ভালোবাসা জড়িয়ে থাকে, আর অভিনয়টা থাকে প্রতারণা, যেটা যন্ত্রণা আর কষ্ট ছাড়া কিছুই দেয় না। যেসব সম্পর্ক মানসিক শান্তি নষ্ট করে অসম্মানিত অনুভব করায়, সেই সব সম্পর্ক জীবন থেকে মুছে ফেলা উচিত। সে আত্মীয় হোক বা বন্ধু বা কাছের মানুষ, জীবনে একটু চিৎকার করে কাঁদতে পারে না, শুধু মৃদু হাসির আড়ালে চোখের জল লুকিয়ে রাখে। একটু চিৎকার করে কাঁদতে পারে না, অশ্রু না থাকলে চোখ এত সুন্দর হতো না, দুঃখ না থাকলে সুখের মর্মটাই বোঝা যেত না, সুখের মর্মটাই বোঝা যেত না। পৃথিবীতে সবচেয়ে অসহায় তো সে, যে নিজের রাগ অভিমান কষ্ট কাউকে দেখাতে পারে না। সবচেয়ে অসহায় সে। জীবন, জীবন হলো সবচেয়ে কঠিন স্কুল। তুমি জানতেও পারবে না যে তুমি কোন ক্লাসে পড়ো, তোমার পরীক্ষা কবে, আর পরীক্ষাতে তুমি কারোর দেখে নকল করতে পারবে না, কারণ প্রত্যেকেই প্রশ্নপত্র আলাদা লেখা থাকবে। কারোর দুর্বলতা নিয়ে কখনো মজা করো না, যেটা তোমার কাছে দুষ্টুমি সেটা অন্যের কাছে অনেক কষ্টকর হতে পারে, অনেক কষ্টকর হতে পারে। সত্যিটা হলো এটাই যে সুখের ভাগিদার সবাই হতে চায়, কিন্তু দুঃখ কষ্ট আর পাপের ভাগিদার কেউ হতে চায় না। কেউ দুঃখ কষ্ট পাপের ভাগিদার হতে চায় না। কোনো বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করবেন না, অতীত নিয়ে ভাবা বন্ধ করতে হবে, অতীত নিয়ে ভাবা বন্ধ করতে হবে। বিশ্বাসঘাতককে গালাগালি না দিয়ে ধন্যবাদ বলুন, কারণ সে তোমাকে মানুষ চিনতে শিখিয়েছে। কখনো বিশ্বাসঘাতককে গালাগালি দেবেন না। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে মনে রেখো। গুড নাইট।